আজকে এই সরকার সংবিধানকে জালিয়াতি করে একেবারে নিজের মতো করে একটা দলিলে পরিণত করে সেই তথাকথিত সংবিধানের অধীনে নির্বাচনকে তারা জায়েজ করতে চাইছে এবং জনগণের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে, তার জীবন সম্পদ কেড়ে নিচ্ছে। কীভাবে তারা ব্যাংক লুটপাট করছে, কীভাবে তারা বাজারে সিন্ডিকেট তৈরি করে মানুষের পকেট কাটছে, কীভাবে তারা আমাদের দেশের সার্বভৌমত্বকে এমনকি হুমকির মধ্যে ফেলছে এবং আমাদের দেশের নাগরিকদের জীবনকে আজকে ফরমায়েশি সাজা দিয়ে গুম করে খুন করে একটা ভয়াবহ অবস্থায় নিয়ে এসছে, এটা আমরা দেখছি। কাজেই এই সরকারকে ক্ষমতাচ্যুত করা জনগণের একেবারেই মৌলিক সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, এবং সেই অধিকার প্রয়োগ করার জন্যই আমরা জনগণকে ঐক্যবদ্ধ লড়াইয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। কেননা লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া এই সরকারকে এখন আর ক্ষমতা থেকে সরানোর আর কোনো উপায় নেই। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, কিন্তু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যা শর্ত দরকার সেটা কেউই এসে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না। এটা বাংলাদেশের জনগণের সমস্যা, বাংলাদেশের জনগণকে এটা অর্জন করতে হবে এবং সেই জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে সেই লড়াই সংগঠিত করারটা সম্পূর্ণত ন্যায্য। এবং সরকারের এই সংবিধানের দোহাই দিয়া নির্বাচন একতরফা করার যে চক্রান্ত, এটা অন্যায্য, এটা দেশবিরোধী, এটা বাংলাদেশের জনগণ বিরোধী। সেই ন্যায্য জায়গাটা আজকে আমরা তৈরি করতে চাই। 72 সালের বন্দোবস্ত যে গণতন্ত্র কেড়ে নিতে সাহায্য করেছে, যে ভোটাধিকার কেড়ে নিতে সাহায্য করেছে, যে সামরিক শাসনকে এইখানে জায়গা করে দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করেছে, কেননা ক্ষমতার এইরকম কুক্ষিকৃতকরণ, ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ যখন বন্ধ হয়ে যায় তখন নানাভাবেই অরাজনৈতিক শক্তির ক্ষেত্র প্রস্তুত হয়। সেই জায়গাটা 72 সালে সংবিধানের মধ্যে নিহিত ছিল, সেইটা 91 সালে এসে তার ফলাফলগুলোর বিরুদ্ধে লড়াই করা হয়েছে, কিন্তু সেই কারণগুলোকে আর অপসারণ করা হয়নি। পুরোপুরি একদলীয় শাসন কায়েমের দিকে অগ্রসর হয়েছেন এবং সেই একদলীয় শাসন কায়েম করার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও অংশটা হচ্ছে এই শাসন আমলেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে, এবং যেটা এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে আইনটি, যেটা পরিষ্কারভাবেই ঘোষণা করে যে, যেটা কিছুদিন আগে নাগরিক ঐক্যের আলোচনায় অ্যাডভোকেট হাসনাত কাইমও উল্লেখ করেছেন, যে আওয়ামী লীগ এখন তার যে কোনো সমালোচনাকে রাজনৈতিকভাবে একটা অপরাধ হিসেবে এই আইনে সংজ্ঞায়িত করেছে। তার মানে আওয়ামী লীগের বিরোধিতা করা, আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের বয়ান তার বিরোধিতা করা মানে হচ্ছে রাজনৈতিকভাবে অপরাধ, তাকে আপনি ধরে নিয়ে জেলে দিতে পারবেন এবং যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এটাতে আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারে এবং 100 জায়গায় মামলা করতে পারে এবং আপনাকে 100 জায়গায় দৌড়াতে পারে। এই রকম ব্যবস্থা করে বাংলাদেশে আইনিভাবে এই রাষ্ট্রটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং ক্ষমতাকে জমিদারি এবং চিরস্থায়ী একটা বন্দোবস্তে পরিণত করা হয়েছে, যার ফলে তারা আজকে এসে বলতে পারেন যে একতরফা নির্বাচন হবে, বিরোধী দল আসুক না আসুক এগুলি সবই সংবিধান অনুযায়ী সব কিছু হবে। তার মানে সংবিধানকে একেবারেই জালিয়াতি করে নিজের মতো করে সংশোধন করে আজকে তারা এমন একটা হাতিয়ারে পরিণত করেছে যেটা দিয়ে তারা একটা ফ্যাসিস্ট শাসন চালাচ্ছে।